रास्ता नहीं, आलो नहीं, पानी चले सुष्ठु व्यवस्थाओ है, चारिदी के जमे स्तूपाकार आवर्जना। कोचबिहारे 15 नम्बर वार्डे आज उन्नयन अधरा, कदा बाटी भरा रास्ते बर्षा चलाफे करते कम चोखी पोहते हैं ना। अन्यदिके राज्य जुड़े चोख रागा डेंगे, तार मध्य जत्र तत्र नोंरा आवर्जना, निकाशी नालागुलि दीर्घदिन परिष्कार है ना बोले अभियोग, क्रमशः बेड़े चले क्षोभ विक्षोभ। ক্রমশত এখানে চলাচল এবং নর্দমার নিকাশি ব্যবস্থা খুবই সংকটজনক অবস্থায় আছে আমরা এখন। মানে এটা কতদিন ধরে এই সমস্যাগুলো? দীর্ঘদিন ধরে চলছে এরকম সমস্যা। আমরা বহুবার জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, আমরা আমাদের যারা এখানকার বন্ধুরা সবাই জানিয়েছে, বলছে দেখছি করব করব হবে, ইলেকশনের আগে করবে বলে দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, হয়নি। আমাদের এখানকার গলির খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, বহুদিন থেকে এই ড্রেন পরিষ্কার করা হয় না, রাস্তা ঠিক করা হয় না। হ্যাঁ, অনেকবার বলা হয়েছে, ওরা আসছে দেখে গেছে, বলছে কথা দিয়েছে ঠিক করবে, কিন্তু কিছুই করে নাই। আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না, ড্রেনের জল বাড়িতে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা অন্ধকার হয়ে যাচ্ছে, এই একটা লাইট দিয়েছে, এই লাইটের আলো এক ফোঁটা গলিতে ঢোকে না। এই যে ডেঙ্গু জ্বর জ্বর, ওনার কী করে একটু বাতাস পায় না কাউন্সিলর? এই ড্রেনটার অবস্থা দেখেন তো কী অবস্থা। আমরা অতি শীঘ্র এই স্ল্যাব এবং রাস্তা না হলে এরপরে আমরা রাস্তা অবরোধ করব। ভোটের আগে কাউন্সিলর আশ্বাস দেন, কিন্তু কাজ হলো কোথায়? প্রশ্ন বাসিন্দাদের। কাউন্সিলর প্রতিশ্রুতি দিয়েছিল, হ্যাঁ আমি করব, ভোটটা জেতার পর আমি করব, কিন্তু ভোট জেতার পর উনি আসেও নেই, দেখাও করেনি, আর আমাদের কোনো রকম ব্যবস্থা করেনি। ইলেকশনের আগে আসছিল, তার সবাই বলছে আমার ডেনো করে দিতে হবে, রাস্তাও করে দিতে হবে, তার জন্য আর উনি আসে নাই, এটা বন্ধ হয়ে গেছে। এখানকার ই ছিল যে আমাদের চিকন রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে পারি না, একটা গাড়ি ঢোকে না, অসুস্থ মানুষ বের হইতে পারি না, তাই আমাদের স্ল্যাব দিতে হবে, আর না হলে রাস্তা করা হবে না, এই জন্য আর কখনো আসেই নাই। ট্যাক্সের তালিকা বাড়ছে, অথচ পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ, কটাক্ষ বিজেপি। প্রভূতি এবং ইয়ারাখালি ট্যাক্স বাড়াচ্ছে, কিভাবে টিন লাগালে ট্যাক্স নেবে, টাইলস লাগালে ট্যাক্স নেবে, আর সাধারণ মানুষের যে অসুবিধা সেটার দিকে কোনো নজর নেই, কারণ ওদের তোলুকে রাজত্ব চলছে। বছরের পর বছর কাটছে বঞ্চনা নিয়ে, উন্নয়নের ছিটে ফোঁটাও পৌঁছয়নি। শুধু কি ক্ষমতা কুক্ষিগত করেই সাধারণ মানুষকে বঞ্চিত করাই শাসকের উদ্দেশ্য? প্রশ্ন উঠছে। কোচবিহার থেকে সুশিকেশ রায়ের রিপোর্ট, ক্যালকুটা নিউজ।